আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কোন স্ত্রীর নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, অনেক নারীরাই বিয়ের পরে শ্বশুরবাড়ির নানা কাজের চাপে নামাজ পরিত্যাগ করে। দয়া করে নামাজ পরিত্যাগ করার আগে ভিডিওটি একটিবার শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ইমানের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত। আল্লাহ তাআলা মানুষের উপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ অর্থাৎ আবশ্যক করেছেন, আর এই নামাজকে যথাসময়ে আদায় করাও আবশ্যক করেছেন। আবার কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়াকে কুফরী কাজের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনে নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু তাদের নামাজ কবুল হয় না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তিন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ অবস্থায় রাত কাটিয়েছে, হে বোন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কারো না কারো স্ত্রী, তাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, তা না হলে আপনার নামাজ কবুল হবে না। দাম্পত্য সম্পর্ক যতই মধুর হোক না কেন, ঝগড়া হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়, বরং ঝগড়া না হওয়াটাই অস্বাভাবিক। যদি কোনো দম্পতি বলেন যে তাদের কোনো ঝগড়া হয় না, তাহলে তারা মিথ্যা বলছেন, অথবা তাদের সম্পর্ক স্বাভাবিক নেই। ছোট ছোট চাওয়া আর পাওয়ার মধ্যকার পার্থক্যই হতে পারে ঝগড়ার কারণ, আর সম্পর্ক যত মধুর হবে চাওয়া পাওয়ার পরিমাণও ততই বাড়বে। তাই ঝগড়া মানেই যে সম্পর্ক খারাপ এমন কিন্তু নয়, কিন্তু কদিন পরপরই ঝগড়া হওয়া ভালো লক্ষণ নয়, কারণ তখন ভালোবাসার থেকে ঝগড়াটাই বরং অভ্যাস হয়ে দাঁড়ায়। কিন্তু বর্তমান যুগে দেখা গিয়েছে কিছু স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করার পর এমন কিছু কথাবার্তা স্বামীকে বলে যেটা তার স্বামী শোনার পর স্বামীর মন ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যতই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক না কেন, তার স্বামী যদি তার উপর রাগ অবস্থায় রাত কাটায়, এমন স্ত্রীর নামাজ কখনো কবুল হয় না। একটিবার তাহলে চিন্তা করে দেখুন, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন অথচ আপনি আপনার স্বামীর মনে কষ্ট দিচ্ছেন এবং আপনার স্বামী আপনার উপর রাগ অবস্থায় রাত কাটাচ্ছে, তাহলে আপনার নামাজ আল্লাহ তাআলার দরবারে কখনোই কবুল হবে না। তাহলে আপনার করণীয় কি? আপনার স্বামীর সাথে যদি কথা কাটাকাটি হয় তাহলে দ্রুত সমাধান করার চেষ্টা করুন। আপনার কোনো ব্যবহারে অথবা কথায় যদি আপনার স্বামী মনে কষ্ট পায় তাহলে দ্রুত তার কাছে ক্ষমা চেয়ে নিন। এবং আরেকটি জিনিস মনে রাখবেন, আপনার উপরে রাগ করে যেন আপনার স্বামীর কখনো না ঘুমায়। যদি এমনটি আপনার সাথে হয় তাহলে মনে করবেন আপনার নামাজ আল্লাহ তাআলার দরবারে কখনো কবুল হবে না। এই কথাটি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অনেক স্ত্রী দেখা গিয়েছে শ্বশুরবাড়ির নানা কাজের চাপে পাঁচ ওয়াক্ত নামাজ পরিত্যাগ করে ফেলেন, বারবার নামাজ পরিত্যাগ করবেন এবং ধরবেন আবার পরিত্যাগ করবেন, এভাবে আপনার নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল নাও হতে পারে। এই জন্য সকল স্ত্রীদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।